নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এপ্রিল 2023, আপনি কর্কট রাশির মানুষ, আপনার জন্য কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, আপনার স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, কর্ম, ব্যবসা, বিবাহ, প্রেম, শিক্ষা, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। আপনি কর্কট রাশির মানুষ, নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটি দিক নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাব। দেখুন, প্রথম আসি আপনাদের স্বাস্থ্য। আপনাদের রাশির অধিপতিকে চন্দ্র। চন্দ্র শোয়া দুদিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। যখন চন্দ্র আপনার ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ভাবে চলে যাবে, তখন কিন্তু এই মাসের কিছু কিছু তারিখগুলো আপনার ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গাটা নিয়ে ছোটোখাটো সমস্যা কিন্তু সৃষ্টি কিন্তু করবে। অর্থাৎ যখন ষষ্ঠ, অষ্ট এবং দ্বাদশ ভাবে চলে যাবে, আপনার পঞ্চমপতি মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করছে। প্রথম কথা আমি বলবো, যারা গাড়ি বাইক চালাচ্ছেন অবশ্যই সাবধানে চালাবেন, এবং স্টমাকের সমস্যা, পেটের সমস্যা, এই সমস্যাগুলো এই মাসে আপনাদেরকে কিছুটা হলেও ভোগাবে। কিন্তু যদিও বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার রাশির উপর রয়েছে, খুব বেশি নয়, কিন্তু কিছু কিছু ছোটোখাটো সমস্যাগুলো আপনার এ মাসে থাকবে। বিশেষ করে পেটের সমস্যা নিয়ে আপনাদেরকে ভুগতে হবে, এবং গোল্ডেন কাপের সমস্যা, এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখুন। এবার আসি আপনাদের শিক্ষা। পঞ্চম ভাব হচ্ছে আমাদের এডুকেশান। পঞ্চম পতিকে মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করছে, এবং সারা মাসই দ্বাদশভাবে থাকবে। প্রথম কথা হচ্ছে, এই সময় পড়াশোনার প্রতি অমনোযোগী, পড়াতে এনার্জি না লাগা, বা কোনো ইম্পর্টেন্ট পরীক্ষা থাকলে সেখানে কিছু কিছু ক্ষেত্রে মিস্টেক হয়ে যাওয়া, এটা কিন্তু রয়েছে। বড় ধরনের অ্যাডমিশন যারা নিতে চাইছেন কোনো জায়গায়, কোনো ক্ষেত্রে, আমি বলবো থেমে যান এপ্রিল মাসটা। যদি সুযোগ থাকে আপনারা মে মাসে গিয়ে অ্যাডমিশন নেবেন, এপ্রিল মাসে কিন্তু অ্যাডমিশন আপনারা নেবেন না। কম্পিটিটিভ পরীক্ষা যারা দিবেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে টাফ যাবে। এক কথায় আমি যদি বলি, এডুকেশনের জায়গাটা এ মাসে কিন্তু খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না, আশানুরূপ ফল কিন্তু থাকবে না। একটা টাফ কন্ডিশনের মধ্যে দিয়ে আপনাদের শিক্ষাক্ষেত্র কিন্তু যেতে চলেছে। এরপর আসি আপনাদের প্রেম। পঞ্চম ভাবই হচ্ছে প্রেম। দেখুন, পঞ্চম পতি দ্বাদশভাবে অবস্থান করছে, কিন্তু আপনার শুক্র এক্সল্টেড পজিশনে অবস্থান করে, একাদশভাবে অবস্থান করে আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রথম জায়গাটা প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো ফল কিন্তু দিবে। তবে রাগ জেদ থাকবে, কিছু কিছু ক্ষেত্রে প্রেমিক প্রেমিকারা আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন, ইগো সেন্টিমেন্টটা বাড়বে, এই জায়গাটা অবশ্যই নজর রাখুন। আমি আবারও বলছি, কারণ মঙ্গল দ্বাদশভাবে পঞ্চমপতি, একটু জেদ হয়ে যাওয়া, ছোটোখাটো ব্যাপারে আর্গুমেন্টে জড়িয়ে পড়া, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। এবার আসি আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা। দেখুন, অষ্টমভাবে আপনার সপ্তমভাবে পতি চলে গেছে, শনি আপনার অষ্টমভাবে রয়েছে, শনি ঢাইয়া চলছে, এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার সপ্তমভাবে পড়ছে। কিছুটা বৈবাহিক জীবনে মত পার্থক্য, স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা
মত পার্থক্য কিন্তু তৈরি হবে। অর্থাৎ আমি একটি কথা বলবো, নিজেদের মধ্যে একটু বোঝাপড়া করে চলুন, আন্ডারস্ট্যান্ডিং হয়ে চলুন। কারণ ছোটোখাটো খুচরো সমস্যা আপনাদের বড় ধরনের সমস্যা কিন্তু দাঁড় করাতে পারে। অর্থাৎ একজন রেগে গেলে একজন চুপ হয়ে যান, দুজনে একসঙ্গে কিন্তু তর্ক বিতর্কে কিন্তু যাবেন না, একজন কুল হয়ে যান, তাতে বৈবাহিক জীবন কিন্তু ভালো আপনাদের যাবে। পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই নজর দিন, পার্টনারশিপ বিজনেসে কিছুটা সমস্যা কিন্তু আসতে পারে। কারণ মঙ্গলের দৃষ্টি আপনার সপ্তমপতি অষ্টমভাবে কিছু ক্ষেত্রে প্রতারণা হয়ে যাওয়া বা ভুল সিদ্ধান্ত নিয়ে অর্থ আটকে যাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে, কর্কট রাশি আপনি মানুষ আপনার ক্ষেত্রে। এবার আসি আপনাদের সম্পত্তি। দেখুন 6 এপ্রিল 2023 শুক্র রাশি পরিবর্তন করছে এবং আপনাদের একাদশভাবে আসছে। দেখুন একাদশভাবে যে কোনো গ্রহই কিন্তু শুভ ফল কিন্তু দেয়, যেহেতু আপনার চতুর্থ পতি একাদশভাবে এসে আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে এবং প্রফিট, ইনকাম, লাভ, সফলতা আপনাদেরকে দিবে। 6 এপ্রিলের পর থেকে আপনাদের সম্পত্তি কেনার যোগ কিন্তু রয়েছে এবং সফলতা দেখা যাচ্ছে, ইনকাম আপনাদের নিশ্চিত রূপে বৃদ্ধি করবে, সফলতার হাতছানি কিন্তু পাবে। বৃহস্পতি আপনার ভাগ্য ব্যবস্থা করছে, ভাগ্য কেমন যাবে দেখুন 21 এপ্রিল পর্যন্ত বৃহস্পতি আপনার এক্সল্টেড পজিশনে ত্রিকোণভাবে অবস্থান করছে। এই ত্রিকোণভাবে বৃহস্পতি কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু দেয়, ভাগ্য ক্ষেত্রে তো আপনাদের বৃদ্ধি করবে এবং উচ্চতর কোনো জায়গাতে যোগাযোগ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। 22 এপ্রিল 2023 এই বৃহস্পতি যখন আপনার কর্মভাবে চলে যাবে, হ্যাঁ, তখন কিন্তু আপনাদের যারা বেকার হয়ে বসেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্ম যোগ কিন্তু সৃষ্টি করছে, একটা কর্মপ্রাপ্তির সম্ভাবনাগুলো, কাজের সুযোগগুলো, বা যারা চাকরি করছেন ভালো বেটার চাকরির জন্য প্রচেষ্টা করছিলেন সেই বেটার অপরচুনিটিগুলো আপনাদের আসবে। এবং 14 এপ্রিল রবি রাশি পরিবর্তন করে আপনার দশম গৃহে অবস্থান করছে আপনার ধনাধিপতি, কর্মের দ্বারা অর্থ আপনাদের আসবে, গভর্নমেন্ট থেকে আপনারা লাভ পাবেন, এমএনসি কোম্পানিতে যারা চাকরি করছেন সেখান থেকেও কিন্তু আপনারা নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। আপনি কর্কট রাশি মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে গাঢ় দেখা কিন্তু যাচ্ছে। এবং বৃহস্পতি যখন আপনার দশমভাবে আসবে, কেন্দ্রে আসবে, সরাসরি আপনার ধনভাবকে দেখবে, বৃহস্পতি যে ভাবকে দেখে সেভাবে বৃদ্ধি করে, অর্থের জোয়ার আপনাদের আসবে এবং সরাসরি চতুর্থ ভাবকে দেখবে, আপনার মায়ের স্বাস্থ্য, বন্ধুবান্ধব থেকে সহযোগিতা এবং সম্পত্তি থেকে লাভ, এই জায়গাগুলো কিন্তু আপনার নির্দেশ কিন্তু করছে। এবং ষষ্ঠভাবে আপনার দৃষ্টি দিচ্ছে, ষষ্ঠভাবে দৃষ্টি দিলে কী হয়, কিছুটা শত্রুতা আপনাদের বৃদ্ধি করবে, এনিমি প্রবলেম এবং পেট এবং লিভারজনিত সমস্যাগুলো আপনাদের বাড়বে। এবং ব্যবসার জন্য আপনারা কিন্তু এ মাসে ঋণ নেওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে, তবে বুঝে শুনে ঋণ নিন, আপনার ক্ষেত্রে সময়টা আদর্শ কিনা ইনভেস্টমেন্ট ক্ষেত্রে সেটা আগে চিনে নিন। একাদশভাবে রাহু শুক্র অবস্থান করছে, এটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো। এবং ফিল্ম দুনিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, গ্ল্যামার দুনিয়াতে যারা যুক্ত রয়েছেন, অ্যাক্টিং, মডেলিং, আঁকার সঙ্গে যুক্ত আছেন, এখান থেকে আপনারা কিন্তু নিশ্চিত রূপে লাভ আপনারা কিন্তু পাবেন। আপনি কর্কট রাশি মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। তবে বুধ আপনার ঠিক
দশম গৃহে অবস্থান করছে। যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন, শেয়ার বাজার, স্টক মার্কেট বা আপনি কোনো কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকে কিন্তু আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন। এপ্রিল 2023-এ আপনাদের বেশ কিছু ক্ষেত্রে প্রত্যাশা পূরণ, কিছু কিছু ক্ষেত্রে বড় ধরনের সুযোগ আসার সম্ভাবনাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে। এবার আসি আপনাদের ইনভেস্টমেন্ট, আমি বলবো ইনভেস্টমেন্টের জায়গাটা যদি বলি, আপনারা 22-এ এপ্রিল 2023-এর পর আপনারা বড় ধরনের ইনভেস্টমেন্ট করুন। আপনারা হনুমানজির উপাসনা করুন এবং ওম নমঃ শিবায় জপ করুন।